আইএলএস হাসপাতালে চিকিৎসা করাতে এসে স্বামী এবং বাস্তুভিটা দই হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিলেন এক অসহায় মহিলা। সর্বশান্ত এই মহিলার একটাই সান্ত্বনা। উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং এনসিসি থানার পুলিশের সক্রিয় সহযোগিতায় আইএলএস হাসপাতাল থেকে মৃত স্বামীর দেহ ফিরে পান তিনি। এদিন চিকিৎসা পরিষেবায় গাফিলতিজনিত কারণে রোগী মৃত্যুর অভিযোগ এনে এনসিসি থানায় এফআইআর দায়ের করেন সদ্য স্বামীহারা এই অসহায় মহিলা। সংবাদ শিরোনামে উঠে এলো বিশ্বমানের আইএলএস হাসপাতাল। আবারও আইএলএস এর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি জড়িত কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। তবে এবারের ঘটনার ঘন ঘটা কিছুটা অন্যরকম। এবার চিকিৎসায় গাফিলতি জড়িত কারণে রোগী মৃত্যুর অভিযোগ দায়ের করা হলো থানায়। কিন্তু এই ঘটনা যে কতটুকু গড়াবে তা বলাই বাহুল্য। ঘটনার বিবরণে জানা গেছে, বেলুনিয়ার আমলাপাড়ার অঞ্জলি দে ওনার স্বামী অরুণচন্দ্র দেকে জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি করেছিলেন বেলুনিয়া হাসপাতালে। সেখান থেকে অরুণ বাবুকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে ধীরে ধীরে কাশির সাথে রক্তপাত শুরু হয় এবং অরুণ বাবুর শারীরিক অবস্থা আরো সংকটাপন্ন হয়। এই অবস্থায় জিবি হাসপাতালে জনৈক ডক্টর প্রসেনজিৎ রোগীকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। অঞ্জলি দেবী হাসপাতালের সুপার মন্ত্রী আমরা থেকে সবার দ্বারে দ্বারে ঘুরেও জিবির আইসিইউতে স্বামীর সঞ্চার সংকুলন করতে ব্যর্থ হন। পরে আত্মীয় স্বজনদের কাছ থেকে সংগ্রহ করা 1.5 লক্ষ টাকা অন্তর্দয় কার্ডের উপর ভরসা করে এক প্রকার বাধ্য হয়ে অঞ্জলি দেবী ওনার স্বামী অরুণ বাবুকে আইএলএস হাসপাতালের আইসিইউতে নিয়ে যান। এরপরে স্যার বিকালবেলা সবাই সিদ্ধান্ত করলো যে আইএলএসে নিয়ে আসবো। তো আমার তো মাথা ঠিক নেই, আইএলএসে ধরাই লিয়ে আসি। এখান থেকে অ্যাম্বুলেন্স আনছে, তারা আমার জিগালো টিগালো জিগাইয়া সই করে লিয়েছে। বন্ডে 10% আছে, 90% গেছে। আমি কই স্যার আমার ভাগ্য ভালো নেই, ভাইস বোন যাইব লইয়া যান। আইএলএসে ভর্তি করার প্রথম 5 দিন অরুণ বাবু চিকিৎসায় সাড়া দেন। আইএলএস কর্তৃপক্ষ অঞ্জলি দেবীকে জানিয়েছেন রোগী 50% ভালো হয়ে গেছে। এক্ষেত্রে আত্মীয় স্বজন থেকে সংগৃহীত 1.5 লক্ষ টাকার জমাও দেন তিনি। অঞ্জলি দেবীর মতে অন্তর্দয় কার্ডের প্রাপ্য টাকাও 1.5 লক্ষ টাকায় চিকিৎসা ভালোই চলছিল। এই টাকা শেষ হয়ে যাওয়ার পরই আইএলএস রোগীর স্বাস্থ্য পরিষেবা প্রদান বন্ধ করে দেয়। চিকিৎসা বন্ধ করে যাওয়ার পর রোগীর মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। একটা সময় আইএলএস কর্তৃপক্ষ রোগীর ওষুধ বন্ধ করে দেয় বলে অভিযোগ। টাকার মধ্যে চিকিৎসা যে কদিন গেছে এই কদিন স্যার এতদিন আমার রোগী ভালো আছিল, পরশু দিন পর্যন্ত বিকাল পর্যন্ত। বাড়ির অংশ বিক্রি করে দেন, এতে 2 দিন সময় লাগে। 2 দিন বাদে তিনি 4 লক্ষ টাকা আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। কিন্তু সেদিন বিকেল থেকে সাড়া দেওয়া বন্ধ করে দেন। ব্যাপারটি জানতে চাও বলে অঞ্জলি দেবীকে কর্তৃপক্ষ জানিয়েছে রোগী ঘুমোচ্ছে। গতকাল অর্থাৎ সোমবার রাতেও রোগীর জন্য 40টি ইনজেকশন কিনে দেওয়া হয়েছে। কিন্তু আজ সকালে 8টায় আইএলএস কর্তৃপক্ষ জানিয়েছে রোগী বেঁচে নেই। এক সপ্তাহ ধরে তারা ওষুধ বন্ধ করে দিয়েছে, বলছে স্যার ওষুধ বন্ধ করে না, আমার প্রচুর বাস্তবমি আছে, আমি বিক্রি করে আপনারা টাকা এনে দেবো আমার স্বামীরে, উঠাইয়া দাঁড়া করে দেন আমার স্বামী হাইটটা যাতে বাইরে তো পারে। তো বাড়িতে গেছি, বাড়ির ফ্যামিলি কত বাজারে আমি জায়গা বিক্রি করতে দেয় না তারা, এবার বিক্রি করতে পারি না। একবার যাই একবার আয় একবার যাই একবার আয় এরকম করতে করতে শুক্রবারে বিকালে যাইয়া সবাই বইয়া দিয়ে 4 লক্ষ টাকা মাত্র দিছে। এমন টাইমে দিছে না বিল দিতাম পারি না আর ওষুধ কিনতে পারি। তো আমার ছেলেরা ভাড়ার বাবা মা একটু ভাড়ার বোনেরা দেয় ওইটার থেকে আমি মেডিসিন কিনে কিনে দিছি। এক সপ্তাহ ধরে তারা কোনো মেডিসিন দেয় না। আমি যতক্ষণ থাকি ভেন্টিলেশন লাগাই না থাকে, আমরা জায়গার টাইমে ডাক্তার হবে টাইমে, এরপরে তারা মনে ভেন্টিলেশন খুলিয়া লাগে। এবার এইসব জায়গা টাকা সিরিয়া বিরা রক্তে লাল হইয়া কিতা ফাইভ একটা দিয়ে কিতা বাইক করে রক্ত টাটকা রক্ত বাইরে দেখি মাঝে মাঝে যাইয়া দেখি, কইলে তারা কোনো সাড়া দেয় না আমারে, ডাক্তারেরও আমি জানাইছি।
ডাক্তাররাও বলেছে যে স্যার খবর কি, এক ডাক্তারে ওষুধ লিখে দিয়েছে পরশু দিন দীপঙ্কর বাবু দীপঙ্করতে, আর অংশুমান বাবু কয় দুপুরে ঘরে দিয়া কয়ে লইয়া যানগা কোনো সরকারি হসপিটালে ভালোই রাখেন যে কয়টা দিন পাশে কী কইলেন স্যার আপনি, আমার রোগী 80% ভালো হয়েছে কইছেন 50% থেকে, এখন 8-10 দিন রাখলে কইছেন ভালো হইয়া যাইব, এখন নই আমি কই নিব রোগী আইসিউ কোথায় পাবো, এখানে আছে চিকিৎসা করেন যাই আমরা বিল মিটাইয়া দেবো আমার স্বামী বাঁচাই দেন, এরপরের জন্য অনুরোধ করলাম তারারে তারা কেয়ারে করেন। এবার পরশুদিন সন্ধ্যার থেকে হ্যাঁ স্যার চুপচাপ হইয়া গেছে আর কোনো সাড়া নাই, জিগাইতে গেলে মাতে না তারা কোনো উত্তর দেয় না, জিগাইতে গেলে তারা কোনো সাড়া দেয় না। স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে দিশে খারাপ হয়ে পড়েছেন অঞ্জলি দেবী, কিন্তু গোটা ঘটনায় একটা রহস্যের ইঙ্গিত বাদ দেনি। এই রহস্য উদ্ঘাটনে তিনি এলসিসি থানায় আইনস কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এদিন এলসিসি থানায় সংবাদ মাধ্যমকে দেওয়া একাকান্ত সাক্ষাৎকারে স্বামী হারিয়ে শোকাতুর অঞ্জলি দেবী আকরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, গরিবের জন্য কোথাও কোনো স্থান নেই, ভেবেছিলাম নতুন সরকার এসেছে দীর্ঘ বঞ্চনার পর এবার কিছুটা সুযোগ সুবিধা পাওয়া যাবে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আইএলএস হাসপাতালকে জাকাত বলে আখ্যায়িত করে সদ্য স্বামী হারা অঞ্জলি দিয়ে জানান, ওনার স্বামীর ভেন্টিলেশন খুলে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ মেরে ফেলেছে, ওখানে ভালো ডাক্তার বা ওষুধ কিছুই নেই, মিথ্যে বিল করে কর্তৃপক্ষ। জীবিত পরিষেবা এমন হয়েছে স্যার, গরিবের জন্য কিছু নাই, আমরা মনে করছিলাম এখন আমার নতুন সরকার আইসে আমরা একটু ফ্যাসিলিটি পামো, শান্তি পামো, জনগণ কিছুই নাই, সরকারি হসপিটাল হোক আর বেসরকারি হোক, আর আইএলএস তো একটা পুরা ডাকায় ভালো কোনো পরিষেবা নাই, ডাক্তার নাই, যখন তখন রুগীর পেশেন্টের পার্টি থাকে ভিতরে অতক্ষণে তারা দেখে, ইয়ার কিছুক্ষণ পরপর আমার স্বামীর ভেন্টিলেশন কুইলা কুইলা হেরে মারিয়া লাইছে স্যার, এখন আইএলএসের উপযুক্ত শাস্তি তাই, ভালো ডাক্তারও নাই, মেডিসিনও নাই, কিছুই নাই, মিথ্যা ফলস এটি বিল করে তারা, ওর তো কেস জমা দিতে আসি, হ্যাঁ এই থানাতে জমা দিতে আসি আইএলএসের বিরুদ্ধে। শোকাতুর অঞ্জলি দিয়ে জানিয়েছেন এদিন সাংবাদিক এবং পুলিশ যদি এগিয়ে না আসতো তবে স্বামীর মৃতদেহই হাতে পেতেন না তিনি। তিনি ফের ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন স্বামীকে বাঁচাতে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন, কিন্তু গরিব বলে কোনো সাড়া পাননি। এদিন রাজ্যবাসীর প্রতি কাতরভাবে আবেদন জানিয়ে অঞ্জলি দেবী জানিয়েছেন, কেউ যেন খুলেও পুলিশের সাহায্যের কারণে আজকে আমি আমি বডি লইয়া বাড়িতে যাইতে পারছি, বা আমার মিডিয়া থেকেও হেল্প করছে, থানা থেকেও হেল্প করছে যথেষ্ট, নাইলে আমার বডিও দিত না, টাকাও চাইতো না আমারে, আমরা গরিব গরিবে থাকিয়া গেলাম সমাজে, আর পয়সাওয়ালা পয়সাওয়ালাই থাকলাম, সরকার পাল্টাইও আমার কোনো আমাদের জনগণের কোনো লাভ হইল না, আমি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবার কাছে গেছি আমার স্বামী চিকিৎসার জন্য, কেউ থেকে আমি হেল্প পাইছি না, সবার দুয়ারে দুয়ারে গেছি আমি। হ্যাঁ মধ্যবিত্ত না, বিপিএল অন্তত ফ্যামিলি, দরিদ্র সীমার নিচে ফ্যামিলি আমি। হ্যাঁ না আইএলএসও কোনো রুগী যাতে না আনে, কোনো জনগণ যাতে কোনো রুগী না নেয়, হাত জোর করে কইতে আসি অন্য কোনো হসপিটাল বা সরকারি হসপিটাল কোনো ইয়েতে নার্সিংহোম টার্সিংহোমে বা প্রাইভেট ডাক্তার দেখাইয়া মানুষ চিকিৎসা হোক, আমি এটা চাই আইএলএস হসপিটালে কেউ যাতে রুগী না আনে, এভাবে আইনা না না এখানে জল জানতো মানুষ মানুষ আইনা মারে, আমার স্বামী সুস্থ হইনা, স্বামী আমার মানে খুব শক্তিশালী স্বামীরে ক্ষয় করে আলাইছে তারা দুই দিন দুই। এদিন এফআইআর হাতে পেয়ে এনসিসি থানার পুলিশ আইলেশ হাসপাতালে ছুটে যান, কর্তৃপক্ষের সাথে সলা পরামর্শ করে কিছুক্ষণ বাদে ফিরেও আসেন। আইলেশ হাসপাতালে পুলিশের এওপি জানের নিট ফজে শূন্য, তার সত্য স্বামী হারা শোকাতুর অঞ্জলি দেবীর বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। এদের স্বামীর মৃতদেহ নিয়ে বেলুনিয়ায় ফিরে যাবার ঠিক আগ মুহূর্তে অঞ্জলিদের শেষবারের মতো আইলেশ হাসপাতালের দিকে এমন এক দৃষ্টি নিয়ে ফিরে তাকান যা চাক্ষুষ করে মনে হয় তিনি ঠিক বুঝে গেছেন লঙ্কায় যে যায় সে রাবণই হয়, আর বাম বা রাম যে আমলই হোক গরিব গরিবই থাকে। কিশোর কবি ঠিকই বলেছিলেন বড় লোকের ছাপ তৈরি হয় গরিব লোকের যাত্রায়। ব্যুরো রিপোর্ট, ধন্যবাদ।